রহমতুল্লাহ বারাকাত্মানিত দিদিমণ জানতে চলেন যে শুধু স্বামীকে দেখানোর জন্য ফ্যাশন করে চুল কাটা যাবে কিনা এখানে দুইটি বিষয় একটি হচ্ছে যে সমস্ত ফ্যাশনগুলো কাফেরদের অর্থাৎ অমুসলিম মহিলাদের ফ্যাশন এগুলা কোনো মুসলিম মহিলা করতে পারে না আর দ্বিতীয় হচ্ছে ওই সকল মহিলাদের ফ্যাশন যেগুলো সমাজে খারাপ নারী হিসেবে বেশ্যা নারী হিসেবে পরিচিত অর্থাৎ যারা নিজেকে প্রদর্শনী দিয়ে বেড়ায় এবং নিজের জনতাকে প্রকাশ করে বেড়ায় এই ধরনের মহিলাদের ফ্যাশনও কোনো স্বাধীনতা রক্ষা করে কোনো নারী গ্রহণ করতে পারবে না আর একটা হচ্ছে কোনো অমুসলিম নারীদের ফ্যাশন নয় বিশ্বের নারীদেরও ফ্যাশন নয় আর কোনো পুরুষদের ফ্যাশনের সাথেও মিলে না চুল কাটার ফ্যাশনের সাথেও মিলে তাইলে মহিলারা এই পরিস্থিতিতে এই সমস্ত সরাই পাওয়া গেলে তখন নিজেদের চুল কাটতে পারে বোখারের মধ্যে একটা হাদিস আছে আইসা সিকরা দিয়ে আল্লাহ তালা আনহা সহ নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আজওয়াজ তাহারাত অর্থাৎ নবী সাল্লামের সম্মানিত স্ত্রীগণ নিজেদের চুলকে ছোট করছেন তো এটা জায়েজের অন্তর্ভুক্ত হবে তবে খেয়াল রাখতে হবে এই ফ্যাশনটা যেন কোনো অমুসলিম নারীর ফ্যাশন না হয় এবং কোনো খারাপ মহিলার ফ্যাশন না হয় তো সাধারণ যদি নাকি এগুলো না হয় এমনিতেই চুল কাটে সৌন্দর্য প্রকাশ করার জন্য স্বামীর সামনে স্বামীর অনুমোদন থাকে তাইলে এটা জায়েজের অন্তর্ভুক্ত হবে আশা করি বিশেষ বুঝতে পারছেন বাকি আল্লাহর হফিস আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত